আজকে আমি একটা হিন্দি রাইমস বলবো। যারা হিন্দি জানে তারা কিন্তু আর বেঙ্গলিরাও কিন্তু আমার কাছ থেকে হিন্দি আর অল সাবজেক্ট শিখতে পারে। আমি সব সাবজেক্ট করাই, সায়েন্স ক্লাস 12, ক্লাস 9, 1 to 12 ক্লাস পর্যন্ত আমি করাই। সো আজকে আমি একটা হিন্দি গান বলতে যাচ্ছি। সো আমার নাম হলো লক্ষ্মীকা চক্রবর্তী, আমি একজন টিচার এবং শিক্ষকও। আমি একটা গান বলে যাচ্ছি আজকে হিন্দিতে, সেই গানটির নাম হচ্ছে কি চলনে মটকে টমক টু। সো চলো আমরা এখন স্টার্ট করি। হুয়া বহুত দিন বুড়িয়া এক চলতি থি লাঠি কো টেক, উসকে পাস বহুত কামাল জানা থা উসকো সসুরাল। এবং আপনার শুনতে পেয়েছে উসকে পাস বহুত কামাল জানা থা উসকো সসুরাল, মানে হচ্ছে কি একটা রাইমিং ওয়ার্ড হয়ে গেছে, এটা খুব ফানি। এখন আমরা বেশি কথা বলবো না, চলো ফটাফট আমরা হচ্ছে গিয়ে আমাদের রাইমসটা শুরু করে নিই, বলি মানে কন্টিনিউ করি। মগর রাতে চিতে এসে প্লেটে থে রাহি কো ঘের, বুড়িয়া নে সোচি তরকিব চমক চমক জিসে চমক উঠে তকদীর, মটকা এক মঙ্গায়া মোর লম্বা লম্বা গোল মটোল, উসনে বেঠি বুড়িয়া আপ ও সসুরাল চলা চুপচাপ, বুড়িয়া গাতি যাতি ইয়ে চল রে মটকে টমক টু। সো আপনার সো এর ওয়ার্ড মিনিংটা আমরা আমি পরে পড়িয়ে দেবো। সো বাই, আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন, আমি জানি তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করতে হবে এবং দুবার মুখস্থ করে একা একা লিখবে। কিন্তু কবির নাম যদি আপনাদের কাছে আইএম পাবলিক স্কুলে হিন্দি লিটারেচার বই থাকে তাহলে ওইখান থেকে চ্যাপ্টার 10টা মুখস্থ করে দিতে হবে। হ্যাঁ, কেউ যদি হিন্দি থাকে, হ্যাঁ, আর নামটাও কিন্তু লিখতে হবে কবির নাম। ওকে বাই লাভলি স্টুডেন্টস, আর আমার চ্যানেলের নাম যদি আপনারা জয়েন করতে চান তাহলে আমার ফোন নম্বর আর নাম বলে দিচ্ছি 8420466294, আবার বলে দিলাম 8420466294। ওকে, আর আমার নাম LAKSHMIKA লক্ষ্মীকা CHAKRABORTY লক্ষ্মীকা চক্রবর্তী। আর আমার চ্যানেলের নাম হচ্ছে কি লক্ষ্মীকা চক্রবর্তী চ্যানেল, আর আমার কোনো ফলোয়ার্স নেই, তো এই জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু জয়েন করতে পারেন এমনিতে। কিন্তু সবাইদের নাম আর সবাইদের ফোন নাম্বার কিন্তু আমাকে দিতে হবে, আর যেহেতু আমি আমার ফোন নাম্বার আর নামটা বলে দিয়েছি, আর ওখান থেকে একটা তুমি ইউটিউবে গিয়ে হচ্ছে কি লক্ষ্মীকা চক্রবর্তী চ্যানেল বলে সার্চ করবে, তাহলে দেখবে আমার অনেক অনেক ভিডিও, আমি অনেক অনেক ভিডিও বানাই। সো যদিও আমি এখন একটু টাইম পেয়েছি বলে ভিডিও বানিয়েছি, কারণ কি অন্যদিন তো আমি ভিডিও বানাতে পারি না, এই জন্য বাই।